হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন তারা আজ জানতে পারবেন এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সঠিক তারিখ এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা সবার আগে আপনাদের এইচএসসি রেজাল্টটি দেখতে পারবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য। এছাড়াও ভিডিওটি শেষে আপনাদের জন্য কিছু বোনাস তথ্য রয়েছে, জানতে চাইলে দেখতে পারেন আপনি ভিডিওটি। এইচএসসি পরীক্ষার রেজাল্ট আগামী 11 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে কমিটি সূত্রে জানা গেছে, এইচএসসি সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ শেষ হয়ে গিয়েছে। বর্তমানে ফলাফল প্রকাশের জন্য অন্যান্য কাজ শুরু করা হয়েছে। আগামী 11 ফেব্রুয়ারি পরীক্ষার পরবর্তী 60 দিন পূর্ণ হবে। 10 ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় ফলাফল আগামী 11 থেকে 12 ফেব্রুয়ারি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রথমে 8 থেকে 10 ফেব্রুয়ারি এ প্রস্তাব পাঠানো হলেও মন্ত্রণালয় থেকে সেটি ফিরিয়ে দেওয়া হয়। পরে গত বৃহস্পতিবার 11 অথবা 12 ফেব্রুয়ারি নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন দেখুন কিভাবে সবার আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন। প্রথমে আপনাদের গুগলে গিয়ে এডুকেশন বোর্ড বাংলাদেশ রেজাল্ট লিখে সার্চ দিতে হবে। তারপর আপনি সেখান থেকে গুগলের যে রেজাল্ট আসবে সেখান থেকে গভর্নমেন্টের ওয়েবসাইটে ক্লিক করবেন। সেখানে গিয়ে আপনি আপনার রোল, আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার পরীক্ষার পাশের সন এবং কি পরীক্ষা দিয়েছেন, কি রেজাল্ট জানতে চাচ্ছেন সেটি দিয়ে ফর্মটি ফিল আপ করে আপনি রেজাল্টে ক্লিক করলে আপনি আপনার রেজাল্টটি দেখতে পাবেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা যদি রেজাল্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানান, আমি একটি স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সবার আগে রেজাল্ট দেখতে পারবেন। জানা গেছে ফলাফল প্রকাশের দিন সকাল 10টার মধ্যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে এ পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এদিন দুপুর 12টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে আপনারা ফলাফল জানতে পারবেন। ভিউয়ার্স, এবার আপনাদের জন্য এই ভিডিওর বোনাস তথ্য। এবছর 12,03,460 জন শিক্ষার্থী HSC পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে 6,22,796 জন ছাত্র এবং 5,80,611 জন ছাত্রী। সারা দেশে 2,649 কেন্দ্রে এবার পরীক্ষা হয়েছে। মোট 11টি শিক্ষা বোর্ডের মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 9,85,713 জন, এর মধ্যে ছাত্র 5,82,183 এবং ছাত্রী সংখ্যা 5,03,530 জন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা এবছর HSC পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছে। এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারেন, কারণ আমাদের চ্যানেলে HSC SSC এবং JSC পাশে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আপনারা সেখান থেকে আপনাদের চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখে যে কোনো চাকরির আবেদন করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের HSC বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।